हेलो एवरीवन, वन्स अगेन वेलकम बैक टू माय चैनल। आज के वीडियो में खूब ही जनप्रिय दो फेस वाश, जेटी होच्छे एक गार्नियर विटामिन सी ब्राइट कम्प्लीट फेस वाश, अपरटी होच्छे पॉन्ड्स ब्राइट ब्यूटी बोलो अथवा होच्छे पॉन्ड्स व्हाइट ब्यूटी बोलो। तो ये दोटो फेस वाशर मध्य डिफारेंसेस कम्पैरिजन वीडियो एक मूलत तो शेयर करब, जानाबो ये दोटो फेस वाशर मध्य कोनटी बेस्ट एवं की काज करे, कोनटा कोन स्किन टाइपर जो भलो काज करे सेटाओ बोलबो। ताई वीडियोटी नो स्किप करे देखो शेष पर्यंत, आई होप तोमादेर जन्य अनेकटा हेल्पफुल हबे। तो अने किन्तु कन्फ्यूशने थाके जे ए दुटो फेस वाशर मध्य कोनटी भालो हबे निजेर जन्य बा कोनटी यूज करले खूब ताड़ाताड़ी रेजाल्ट पावा जाबे, कोनटा स्किन करले स्किनटा एकटु परिष्कार हबे। तो एटा किन्तु पुरोटा डिपेंड करबे तोमादेर निजस्व त्वकेर ओपर, आर आमि सेटाई तोमादेर बुझिये बोलबो जे तोमादेर त्वक हिसेबे कोनटा यूज करले परफेक्ट रेजाल्ट पाबे। तो प्रथमे कथा बोली पॉन्ड्सेर ह्वाइट ब्यूटी अथवा ब्राइट ब्यूटी बोलते पारो एई फेस वाशटी निये। तो एटा होच्छे जादेर स्किन हल्का पतला एकटू दाग रयेछे, जादेर स्किन एकटू माने डार्क शेड माने एकटू कालो देखते एकटू ब्राइटन करते चाच्छो, स्किनटाके एकटू उज्जवल देखाते चाच्छो, तारा किन्तु एई फेस वाशटी यूज करते पारे। एटा स्किन ब्राइटनेर क्षेत्रे अनेकटाई हेल्प करे। एटा यूज करार पर जारा यूज करेछो तारा अलरेडी जानो कतटा इफेक्टिव एई फेस वाशटा। जादेर फेसेर मध्ये किछुदिन पर पोरई किछु ना किछु कारणे किन्तु हल्का पतला दाग छोप देखा जाए, अटोमेटिकली उठे जाए, तो सेगुलो किन्तु पुरोपुरिभावे दूर करते साहाज्य करे पॉन्ड्सेर एई ब्राइट ब्यूटी फेस वाशटी। आरो एकटी समस्या, जादेर स्किन प्रचुर परिमाणे शुष्क खसखसे एक कथा जे सब स्किनके आमरा ड्राई स्किन बोले थाकि, सेई धरनेर स्किने किन्तु एई फेस वाशटी इजिली व्यवहार करते पारबे, खूब भालो रेजाल्ट पाबे, स्किनटा अनेक बेशी सफ्ट हये जाबे, तोमादेर जे खसखसे भावटा थाके सेटा दूर हये जाबे एबं एई फेस वाशटी होच्छे किन्तु क्लिनिकाली प्रमाणित। एबारे कथा बोलबो गार्नियारेर जे ভিটামিন সি ব্রাইট কমপ্লিট ফেস ওয়াশটি রয়েছে, এই ফেস ওয়াশটিও খুবই পপুলার। এই ফেস ওয়াশটি এবং পুরনো একটি ব্র্যান্ড, ভরসাযোগ্য একটি ব্র্যান্ড, এর সমস্ত প্রোডাক্ট ভালো তোমরা সকলেই জানো। তো এই ফেস ওয়াশটি মেইনলি হচ্ছে অনেক কাজ করে, যেমন ধরো যাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ থাকে, মানে ব্রণ এদিকে কমতে থাকে আবার একটা দুটো করে হতেই থাকে, মানে অনবরত চলতে থাকে, ব্রণ কমে না কিছুতে, তাদের জন্য এফেক্টিভ হবে। দ্বিতীয়ত কারো দেখবে চোখের চারপাশে হচ্ছে ডার্ক সার্কেল হয়ে যায়, কালো দাগ, তো সেগুলো রিমুভ করতে সাহায্য করবে। আর অনেকেরই দেখবে একটু পরপর ফেস কিন্তু প্রচুর পরিমাণে ঘামতে থাকবে, মানে ঘামতে থাকে প্রচুর পরিমাণে, বিশেষ করে গরমকালে তো কোনো কথাই নেই, কোনো সানস্ক্রিনও ফেসের মধ্যে থাকে না, কোনো ক্রিম থাকে না, সমস্ত কিছু গলে গলে পড়ে যায়, এতটাই ঘামে। তো সেই ধরনের স্কিনের জন্য যদি এই ফেস ওয়াশটি ইউজ করা যায় খুব ভালো রেজাল্ট আসে, স্কিনটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের টান টান থাকবে, স্কিনটাকে ঘামতে দেবে না। যারা এরকম একটা ফেস ওয়াশ খুঁজছো যেটা ইউজ করে তোমার অনেকটা ফ্রেশ ফিল হবে, স্কিনটা অনেক বেশি ক্লিয়ার হবে, তাহলে হচ্ছে গার্নিয়ারের এই ভিটামিন সি ব্রাইট কমপ্লিট ফেস ওয়াশটি একদম পারফেক্ট, খুবই এফেক্টিভ এই ফেস ওয়াশটি। তোমরা একবার ট্রাই করে দেখো, আমি তোমাদের কথা দিচ্ছি এটা খুবই ভালো কাজ করবে, তোমরা নিজেরাই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে। আর যাদের যদি সংক্ষেপে আমি বলি, যাদের ফেসে প্রথমত হচ্ছে যাদের ফেসটা ড্রাই খসখসে, ফেসটা ব্রাইটেন করতে চাও, সেরকম ব্রণও নেই বাট মাঝে মাঝে হালকা দাগ ছোপ এমনিতেই হয়ে যায় ফেসের মধ্যে, তারা ইউজ করবে পন্ডসের ব্রাইট বিউটি অথবা হোয়াইট বিউটি যে ফেস ওয়াশটা আছে সেটা। আর যাদের ফেসের মধ্যে যারা স্কিন ব্রাইটেন করতে চাও, মানে দুটো ফেস ওয়াশই হচ্ছে স্কিন ব্রাইটেনের কাজ করবে, বাট দুটোরই কাজ কিন্তু ডিফারেন্স, যেমন ধরো একটা দাগ ছোপ কমাতে সাহায্য করে, স্কিনের ড্রাই ভাবটাকে দূর করতে সাহায্য করবে, আর গার্নিয়ারেরটা হচ্ছে কিন্তু স্কিনে যে ব্রণ থাকে সেগুলোকে কমাতে সাহায্য করবে, স্কিন যে প্রচুর পরিমাণে ঘামতে থাকে সেটাকে কমিয়ে নিয়ে আসবে। তো এই দুটোই হচ্ছে মেইনলি পার্থক্য। এবার তুমি বুঝে নাও তোমার স্কিনে কোন সমস্যাটা বেশি, কোনটা ইউজ করলে তোমার ভালো। আমি আশা করছি আজকের এই ছোট্ট এই ভিডিওটি দেখে আমি খুবই সংক্ষেপে তোমাদের বুঝিয়ে বলেছি, চাইলে আমি অনেক বড় করতে পারতাম যেটা তোমরা মানে বুঝতে একটু অসুবিধা হবে, তো আমি তোমাদের খুবই সংক্ষেপে বুঝিয়ে দিলাম। আই হোপ তোমরা দেখে বুঝতে পেরেছো যে কোনটা তোমাদের স্কিনের জন্য বেটার হবে। সো নিজের স্কিনের কন্ডিশন বুঝে, স্কিনের প্রবলেম বুঝে কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা পারচেস করতে পারো। আর ভিডিওটি এখানেই শেষ করছি, হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।